আমি মোহাম্মদ আরিফ হোসেন। এখন আমি যেটা দেখাবো সেটা হলো আমার স্টার ডেল্টা স্টেটার। এটা হলো আমার স্টার ডেল্টা স্টেটার। প্রথমে আমি একটি অন সুইচ নিয়েছি, তারপরে একটি স্টপ সুইচ, তারপরে কি Q1, এটা কি মেন কন্ট্যাক্টার। আর মেন কন্ট্যাক্টার এগেনেস্টে একটি লেসিং করে দিয়েছি যাতে মোটরটি পুশ করার পরও কন্টিনিউ চলতে থাকে। তারপরে মেন ব্রেকার এগেনেস্টে আমি একটি টাইমার নিয়েছি, টাইমারের এগেনেস্টে স্টার মোটর স্টার্টিং টাইম 5 মিনিট চলে, পরে ডেল্টা চলে যাবে। এটা কি ডেল্টা ইন্টারলকিং। এটা হচ্ছে আমার টাইমার, মেন কন্ট্যাক্টার মেন Q1-এর টাইমার। এই টাইমারটি Q1-এর T001 এর, এটা হচ্ছে আমার ইন্টারলকিং স্টার ডেল্টা। এটা ডেল্টা, এটা আমার যখন মোটরটি 5 সেকেন্ড চলবে, চলার পরে টাইমার অফ হয়ে গেলে তখন এখন আমার ডেল্টায় চলতে থাকবে। এটা আমার স্টার ডেল্টা। আমি ভিডিওটি বেশি বড় করতে পারতেছি না, কারণ সেন্ড করা যাচ্ছে না। এটা কি আমার চেঞ্জ ওভার সুইচ। চেঞ্জ প্রথমে কি আমি একটি সেন্সিং রিলে নিয়ে নিলাম, যে যাতে আমার কারেন্ট যখন আসবে তখন যাতে সেন্স করতে পারে। তখন আমার M1 একটা রিলে নিয়েছি, এই রিলের মাধ্যমে আমি একটা টাইমার নিয়েছি। এই টাইমারের মাধ্যমে যখনই কারেন্ট চলে আসবে তখন টাইমার 5 সেকেন্ড ডিলে করে আমার Q1 লুডটি জ্বলে উঠবে। যখন আবার আর এদিকে আমি ইন্টারলকিং করে নিয়েছি, সেটা হলো কি আমার গ্রিড জেনারেটর লাইন। এটা হচ্ছে গ্রিড লাইন, এটা জেনারেটর লাইন Q1, এটা Q0। এই Q1-এ ইন্টারলকিং করে নিয়েছি, যখন আমার কারেন্ট চলে যাবে তখন আবার এই M1 T002 এই টাইমারটি অন হবে। অন হওয়ার পরে এই M1 T002 এটা হচ্ছে ইন্টারলকিং, আর এসে Q2 এই লুডটি জ্বলে উঠবে। অর্থাৎ চেঞ্জ ওভার সুইচ, এটা জ্বলে উঠবে। অর্থাৎ আমি ভিডিওটি বেশি লং করতে পারতেছি না, কারণ আমার ভিডিও লং করলে ভিডিওটি চলতেছে না। এটা হলো কি আমার স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড। এখানে আমি প্রথমে রিভার্স ফরওয়ার্ড করে স্টার ডেল্টা টাইমারের মাধ্যমে Q0 Q1-এর মাধ্যমে করে নিয়েছি।